আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আলামিন চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের এক্সপ্লেন করবো এমসিবি কিভাবে কাজ করে। এমসিবি আমাদের ঘরের বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি গুলাকে সেভ করে। এই ছোট স্মার্ট ডিভাইসটা আমাদের দুইভাবে আমাদের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি গুলো সেভ করে এবং ঘর আগুন লাগা থেকে রক্ষা করে, যেমন শর্ট সার্কিট এবং ওভারলোড। যদি শর্ট সার্কিট হয় তাহলে এই এমসিবি গুলা ট্রিপ হয়ে যায়, এবং ওভারলোড যদি হয় তাইলেও এই এমসিবিটা পড়া যায়। তো এটাকে আমরা বলি সার্কিট ব্রেকার। তো আজকে আমরা দেখব এই এমসিবিটা কিভাবে কাজ করে। তো এই যে আমাদের ধরেন একটা এক্সাম্পল, এই যে দুইটা তার গেছে, এখানে একটা হলুদ একটা তার গেছে এবং লাল একটা তার গেছে। এই দুইটা তারের মাঝখানে যদি আমি একটা কিছু দিয়ে বিট দিয়ে যদি ডিল করি, তাহলে আমার এই দুইটা নেগেটিভ এবং পজিটিভ একসাথে হয়ে গেলে তখন আমাদের এই এই এমসিবিটা আস্তে ব্রেকডাউন হয়ে যাবে, পড়ে যাবে নিচে। এই এমসিবিটা নিচে পড়ে গেছে। যদি আমি এখানে নেগেটিভ এবং পজিটিভ যদি এক জায়গায় করি বা শর্ট সার্কিট হয় তাহলে আমার এমসিবিটা পড়ে যাব। আরেকটা কাজ আছে ওভারলোডের কারণে। তো ওভারলোডের টাইম পরে বলতেছি, তো এরকম থাকে আমাদের এমসিবির ভিতরে এরকম থাকে। তার আগে আমরা প্রথমে আমরা কিরকম কি হয়, যখন এমসিবি ছিল না তখন আমরা কি করতাম, এরকম যারা অনেক অনেক বলতে কি 20 বছর আগে এই এরকম একটা ফিউজ থাকতো, যে ফিউজের ভিতরে এরকম একটা কপারের দুই দুই প্রান্তে দুইটা দণ্ড থাকতো এবং দুইটা স্ক্রু থাকতো, সাথে আমরা একদম চিকন একটা তার লাগায় তারপর এটার মধ্যে ঢুকাইতাম, তখন এই এখান থেকে ইনপুট হইতো, এখান থেকে আউটপুট হইতো, লাইটটা জ্বলতো। এটা ছিল আগের আগের যুগে এরকম ছিল। তো এই যে যেমন এখান দিয়ে ইনপুট দিতে সেদিক দিয়ে আউটপুট দিতেছে, যদি ওভারলোড হয় বা শর্ট সার্কিট হয় তাহলে এই যে কোনো ওয়্যারটা স্পার্ক করে এই ওয়্যারটা ডিসকানেক্ট হয়ে যেত। তখন আমরা কি করতাম, ম্যানুয়ালি এই তারটারে খুইলা রিপ্লেস করে নতুন আরেকটা তার লাগাইয়া আবার এর মধ্যে লাগাইলে তখন এই লাইটটা জ্বলতো। তো তখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে আমরা যে ম্যানুয়াল জিনিসটা যে হাত দিয়ে করি, এই জিনিসটা আমরা অটোমেটিক কিভাবে করি। এমসিবির ভিতরে কি সাধারণত কি থাকে, এমসিবির ভিতরে এরকম একটা ট্রিগার থাকে, এই ট্রিগারের সাথে একটা দুইটা এইটার সাথে একটা স্প্রিং থাকে, এটার সাথে একটা স্প্রিং থাকে। তো এটা হলো ট্রিগার, ট্রিগারটা যখন আমরা উপরের দিকে উঠাই দেবো তখন এই জিনিসটা নিচের দিকে চলে আসবে, স্প্রিং সবসময় উপরের দিকে টানতে থাকে এবং এই জিনিসটা এই স্প্রিংটাও এই দিকে টানতে থাকে। যখন আমি এই জিনিসটা উপরে উঠাই দেবো তখন এটা লক হয়ে থাকে, লক হয়ে থাকে। তখন লক হয়ে গেলে এটা যখন আমি উপরের দিকে উঠাই দেবো তখন এই যে কপারে যে দণ্ডটা আছে, এই দণ্ডটা এই উপরের দণ্ডের সাথে কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনার এখান দিয়ে বিদ্যুৎ ইনপুট হয়, এখান দিয়ে আউটপুট হয়ে যায়। যদি আরো ভালো করে বুঝাইতে চাই তাহলে এই যে মনে করেন এরকম থাকে, তখন এটা উপরের দিকে টিকেটের উপরের দিকে উঠায় তখন এই লোহার সরি কপারের যে দণ্ডটা থাকে এই কপারের এই দণ্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এই যে এরকম হয়ে যায়, তখন এই বিদ্যুৎ প্রবাহিত হয়। তো আমরা যে ওভারলোড এবং শর্ট সার্কিটের কারণে যে অটোমেটিক যে জিনিসটা ট্রিগারটা যে ট্রিপ হয়ে যায় এবং সার্কিট ব্রেক হয়ে যায়, এই অটোমেটিক জিনিসটা কিভাবে কাজ করে এটা আপনাদের মাঝে এক্সপ্লেন করব। তো এখান থেকে হলো ইনপুট, আপনাদের এখানে আমরা তার ইনপুট। তো ইনপুট হওয়ার কারণে এখান দিয়ে এই যে একটা কয়েল আছে, কয়েলের মতো আছে, এই কয়েল দিয়ে আসার পরে এখানে এই যে লোহার সরি তামার দণ্ডটা আছে, এই দণ্ডটা দিয়ে তারপর এই দণ্ডটা দিয়ে আউটপুট হয়। তো তো এই জিনিসটা নিচে কিভাবে পড়ে, তো এই জিনিসটার নিচে সার্কিট ব্রেকার ব্রেকার যে মূল কারণটা হলো, আমরা জানি যে বিদ্যুতের কারণে ম্যাগনেটিক ফিল হয়, ম্যাগনেটিক ফিলের কারণে এই জিনিসটা নিচের দিকে পড়ে যায়। যখন আমরা ওভারলোড পড়ব এই নেগেটিভ এবং পজিটিভ, যেমন লাইফ এবং নেগেটিভ যদি একসাথে হয় তখন এটার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। বিদ্যুৎ প্রবাহের কারণে এখানে প্রচুর পরিমাণে কি বলে অনেক স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, মানে ম্যাগনেটিক ফিল তৈরি হয় এটার মধ্যে। তো এটা যখন এটা একটা চেম্বার ধরেন, যেমন যেরকম
মোটর যেরকম ঘুরে ম্যাগনেটিক ফিল্ডের কারণে মোটর ঘুরে, তো এরকম এখানে এরকম একটা সিস্টেম করে রাখছে। এখানে একটা পিস্টন দিয়ে রাখছে, এরা এটার মধ্যে আপনারা দেখাইতেছি, এই যে এরকম একটা পিস্টন দেওয়া থাকে। এই পিস্টনের যে রডটা আছে, এই রডটা এই কপার ডন্ডরের সাথে অ্যাটাচ দেওয়া আছে। যখন আপনার এই জিনিসটা পুরো লোহার, ওকে, এই জিনিসটা পুরো লোহার, যখন আপনার ওভারলোড হইব তখন এই জায়গায় এই যে এটা কি বলে স্প্রিংটা আছে, এটা একটা চেম্বারের মতো হয়ে আছে। তো যখন প্রচুর পরিমাণের লোড এর মধ্যে যায় তখন এখানে প্রচুর পরিমাণের ম্যাগনেট সৃষ্টি হয়। তো ম্যাগনেট সৃষ্টি হওয়ার কারণে এই যে লোহার জিনিসটা আছে, পিস্টনটা আছে, এই পিস্টনটা নিচের দিকে আর নিজের দিকে টানে। আমরা সাধারণত সবাই জানি যে ম্যাগনেট নিচের দিকে আকর্ষণ, লোহা বন লোহার দণ্ডীয় কোনো কিছু নিজের দিকে আকৃষ্ট করে, আকর্ষণ করে। তো যখন এই জিনিসটা এখানে থাকবে তখন কোনো ম্যাগনেট ছিল না, এখানে ম্যাগনেট হয় নাই। যখন প্রচুর পরিমাণে শর্ট সার্কিট বা ওভারলোড হইবো তখন এখানে প্রচুর পরিমাণ এই স্প্রিং ভিতর দিয়ে প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রবাহের কারণে এখানে প্রচুর পরিমাণে ম্যাগনেট ফিল হইব, ম্যাগনেট ফিল কিল হইব। তখন এই লোহার দণ্ডটা নিজের দিকে টান দিতে গেলেই, যখন নিজের দিকে টান দিব তখন এই এটার সাথে যে একটা লোহার দণ্ড থাকে, এই দণ্ডটা এসে এই তামার এই সরি এটার সাথে লাগবো টাস, এটা সে প্রচুর স্পিড একটা ধাক্কা মারবো। ধাক্কা মারার কারণে এই যে তামার জিনিসটা আছে, এই তামার জিনিসটা নিচের দিকে সরে যাবো আর এই জিনিসটা নিচের দিকে পড়ে যাবো। তখন এই কি বলে এটা সার্কিটটা ব্রেক হয়ে যাবো, তখন আর লাইনটা থাকবো না। তো এইটাই দেখাইতেছি, এই বিদ্যুৎ আসতেছে, এখান থেকে আসার পরে এখান থেকে এখান থেকে যাইতেছে। যখন আপনার ওভারলোড হইব এখানে প্রচুর পরিমাণে ম্যাগনেট হাই কারেন্ট। তো এটার ভিতরে আর একটা জিনিস আছে যেটা বলে ARC রানার। এই জিনিসটার কাজ কি? এই জিনিসটার কাজ হলো, আমরা জানি সাধারণত যে কোনো ওভারলোডের ওয়ারের সাথে সাথে যদি আমরা ডিসকানেক্ট করে দিই, এখানে প্রচুর পরিমাণে একটা স্পার্ক করে যেটা বলে আগুনের মতো বের হয়। তো ওই জিনিসটা তো হইব যখন ওভারলোড হইব, অনেক প্রচুর পরিমাণে যখন একটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ যাইতে থাকবো, তখন হঠাৎ করে যদি আমি তারটা ডিসকানেক্ট করে দিই ওখানে একটা স্পার্ক হইব। তো এই স্পার্কটাকে আমার ক্যাচ করার জন্য এখানে কতগুলা তামার বা কপারের কতগুলা চেম্বার বানায় রাখছে এখানে, যে যখন ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে যে স্পার্কটা হইব, এই স্পার্কটা এখান দিয়ে যাইয়া এখান দিয়ে যাইয়া এটার মধ্যে ক্যাপচার করা লাগবো, ক্যাচ করা লাগবো। যে দেখতেছেন অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, এই ক্যাচ করা লাগছে স্পার্কটা। আর একটা জিনিস হলো ওভারলোড, একটা সকেট থেকে যখন আপনি মাল্টিপুল মানে মাল্টি প্লাক ইউজ করবেন, অনেকগুলো লোড নিবেন একসাথে, তখন ওই এমসিবিটা লোড নিতে পারবো না, কারণ সবগুলো এমসিবির একটা মান আছে যে এই সার্কিট ব্রেকারটা কত পরিমাণ লোড নিতে পারবো। এর চেয়ে বেশি যদি লোড নেয় বা আপনি বেশি যদি লোড দেন তখন আপনার ওই সার্কিট ব্রেকারটার মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড হয় তখন ওই ফিলের কারণে সার্কিটটা ব্রেক আপ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কি বুঝতে পারেন এটা অবশ্যই কমেন্ট করে আমার জানাবেন, আমি চেষ্টা করবো আরো ভালো করে এক্সপ্লেন করার জন্য আপনাদের মাঝে। তো এই পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।